আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের রেসিপি মালাই পাবদা। অন্যান্য মাছের তুলনায় পাবদা মাছের পুষ্টিগুণ অনেক বেশি এবং খেতেও খুব সুস্বাদু। আমাদের দেহে যে পরিমাণ আমিষের প্রয়োজন হয় তা পাবদা মাছ থেকে আমরা অনায়াসে পেয়ে যেতে পারি। তো চলুন বন্ধুরা, দেখে নিই মালাই পাবদা বানাতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি 300 গ্রাম পাবদা মাছ নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম, এরপর একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পাবদা মাছের উপকারিতা ছোট মাছের মধ্যে অন্যতম। দেখুন বন্ধুরা, মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। এখানে একটি প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমরা মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমরা খুব কড়া করে ভাজবো না, কারণ পাবদা মাছ কড়া করে ভাজলে মাছের পুষ্টিগুণ এবং তেলটা বের হয়ে যায়, মাছটা শুষ্ক হয়ে যাবে। তাই আমরা হালকা করে ভেজে তুলে নেব। পাবদা মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ। ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে সাহায্য করে। আমরা মাছগুলোকে উল্টে দিয়েছি, উল্টে সামান্য ভেজে এবার আমরা মাছগুলো তুলে নেব। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, তাই আমরা হালকা করে ভেজেই মাছগুলো তুলে নিলাম। পাবদা মাছ শারীরিক দুর্বলতা দূর করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। বাকি যেই মাছগুলো ছিল সেগুলো আমরা একইভাবে ভেজে নেব, হালকা করে ভেজে তুলে নেব। নিয়মিত পাবদা মাছ খেলে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়। পাবদা মাছ আমাদের দৈহিক গঠনে সাহায্য করে এবং আমিষের চাহিদাও পূরণ করে। দেখুন বন্ধুরা, মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে এপাশটাও সামান্য ভেজে আমরা তুলে নেব। প্রাণীজ আমিষের বড় একটা চাহিদা পূরণ করে মাছ। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো তুলে নিলাম। মাছ ভেজে যে তেল ছিল সেই তেলেই আমরা দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। এক চামচ কালো জিরা ফোড়নের জন্য। এবার এই শুকনা মরিচ এবং কালো জিরাটা খুব ভালোভাবে 20 সেকেন্ড মতো তেলে ভেজে নিব, যাতে শুকনো মরিচ এবং কালো জিরার নির্যাসটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। আমি এই রান্নাটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করার চেষ্টা করেছি। এবার এই পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে একটু তেলের সাথে নেড়ে নেব, যাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম এখানে রসুন, জিরা ও আদা বাটা 2 চামচ। এবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে একটু। এবার দিয়ে দিলাম লবণ, আমি দিলাম 1 চামচ, আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে শুকনো মরিচ বাটা 1 চামচ, হলুদ বাটা 1 চামচ,
দিয়ে এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ কষিয়েছি আমি, ওপরে তেলটা উঠে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেলের দুধ, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবারে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়ে আমরা ঢেকে দেব এই ঝোলটা ফোটা পর্যন্ত। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার আমরা মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে মাছ আমরা দিয়ে দিলাম। পাবদা মাছে রয়েছে যথেষ্ট পরিমাণ ফসফরাস। ক্যালসিয়ামের সাথে ফসফরাস মিলিত হয়ে হাড় ও দাঁতের তন্তু তৈরি করে। এতে দেখা যায় ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাসের প্রয়োজনও রয়েছে। মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু নেড়ে আমরা ঢেকে দিব। ঢেকে এভাবে আমরা 10 মিনিট রান্না করব। যারা আমার চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 10 মিনিট পর আমরা ঢাকনা তুলে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম 5 মিনিট লো আঁচে। মালাই পাবদাটা আমরা রেখে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলেছি। দেখুন বন্ধুরা, আমার মালাই পাবদা অলমোস্ট রেডি। এবার আমরা সার্ভিং ডিশে সার্ভ করব। যদি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।